সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসুন জেনে নিই ভুই আমলা অথবা ভূমি আমলকি, এর ঔষধি গুণাগুণ এবং পরিচিতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। উপমহাদেশে এটিকে ভুই আমলা, ভূমি আমলকি, ভুই আমলকি নামে ডাকা হয়ে থাকে এবং এটি এর পরিচয়। তাছাড়া বিভিন্ন অঞ্চলে এর অন্যান্য নামও রয়েছে। ইংরেজিতে এটিকে গ্যালি অফ দ্য উইন্ড, সিড আন্ডার লিভ, স্টোন ব্রেকার নামে পরিচিত এবং এর বৈজ্ঞানিক নাম ফাইলান্তোস নিরুরি। তাছাড়া বিশ্বজুড়ে এর আরেকটি নাম রয়েছে, তা হলো চাঙ্কাপায়েদ্রা। বিশ্বের বিভিন্ন দেশে এটিকে চাঙ্কাপায়েদ্রা নামে সুখ্যাতি রয়েছে, বিশেষ করে ইউরোপ এবং ব্রাজিল, ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে এটি চাঙ্কাপায়েদ্রা খ্যাতি অর্জন করেছে। যাই হোক, এতে রয়েছে নানাবিধ ফাইটোকেমিক্যালস, যথাক্রমে ফ্লেভোনয়েডস, অ্যালকালয়েডস, টেরপেনয়েডস, লিগন্যান্স, পলিফেনলস, টেনিনস, কমেরিনস এবং সেপোনিনস। লোকচিকিৎসায় এর নানাবিধ ব্যবহার রয়েছে, বিশেষ করে ট্রেডিশনাল চিকিৎসায় বিশ্বজুড়ে এটি কিডনিতে পাথর, মূত্রতলিতে পাথর, গলনালীতে পাথর, মূত্রনালীতে পাথর, এই সমস্ত চিকিৎসায় ব্যবহৃত হয়। উপমহাদেশে এটি হজম শক্তি সমস্যায়, লিভারের কার্যকারিতার সমস্যায়, জন্ডিসের সমস্যায়, হেপাটাইটিস সমস্যায় এবং মূত্র সংক্রমণজনিত সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া অনলাইন তথ্য অনুসারে এটি এইচ পাইলোরি তথা হেলিকোব্যাক্টর পাইলোরির বিরুদ্ধে কাজ করে বলেও জানা গিয়েছে। প্রাণীর উপর গবেষণায় এর ঔষধি গুণাগুণের প্রমাণ পাওয়া গিয়েছে, বিশেষ করে ইঁদুরের উপরের গবেষণায়। অনলাইন তথ্য অনুসারে আমি আপনাদের সাথে এটি শেয়ার করেছি এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি ভেষজ। এর অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করবেন। এটি লিভারের জন্য দারুণ কার্যকর এবং পাকস্থলীর কার্যক্ষমতা বাড়াতে, পাকস্থলীর জীবাণু নাশ করতে, পাকস্থলী থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস দমন করার জন্য, নির্মূল করার জন্য ভালো কাজ করে। হেলিকোব্যাক্টর পাইলোরির বিরুদ্ধে কাজ করে ইতিমধ্যে আমি বলেছি। দেখুন, বাজারে এর পাউডার এবং ট্যাবলেট পাওয়া যাচ্ছে, তাছাড়া অনেকে এটিকে সরাসরি এর পাতা নির্যাস সেবন করছেন, আবার অনেকে সেবনবিধি না জেনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি অত্যন্ত শক্তিশালী ভেষজ, তাই এর সেবনবিধি, সেবন মাত্রা অবশ্যই আপনাকে জানতে হবে। সবার জন্য সেবন মাত্রা সমান নাও হতে পারে, তাই আপনাকে সঠিক মাত্রায় সেবন করার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক আপনার কিডনি পাথরের আকার দেখবেন, গঠন দেখবেন এবং এটি এই চাঙ্কাপায়েদ্রা দ্বারা ডিজলভ হবে কি না চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। কিছু কিছু পাথর চাঙ্কাপায়েদ্রা দ্বারা ডিজলভ নাও হতে পারে, এটি শতভাগ কার্যকরী নাও হতে পারে, এমনকি আপনার সার্জারির প্রয়োজন হতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার কোন ধরনের চিকিৎসা করতে যাচ্ছেন, এটি অন্যান্য ওষুধের সাথে এর নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বিশেষ করে ব্লাড থিনার, ডায়াবেটিসের ওষুধ, অ্যান্টি ডায়াবেটিক্স মেডিসিন এবং হৃদযন্ত্রের উচ্চ রক্তচাপ কমানোর জন্য, হৃদযন্ত্রের নানাবিধ সমস্যার জন্য যারা ওষুধ সেবন করছেন, বিভিন্ন ওষুধের সাথে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অ্যান্টিবায়োটিকের সাথেও এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না, চিকিৎসক আপনার মাত্রা নির্ধারণ করে দেবেন। অনলাইন তথ্য অনুসারে একজন প্রাপ্তবয়স্কের জন্য সর্বোচ্চ 4.5 গ্রাম তথা এর নির্যাস যদিও আপনি সেবন করেন 4.5 ml তথা 1 চা চামচের চাইতেও কম, এবং সেই সাথে কুসুম গরম পানি মিশ্রিত করে সেবন করতে হবে। তবে এই মাত্রা সবার জন্য সমান নয়, আপনার সিরাম, ক্রিটিনাইন ক্লিয়ারেন্স সব কিছু দেখে, কিডনির কার্যকারিতা, লিভারের কার্যকারিতা দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আপনাকে কতটুকু মাত্রা দেওয়া যেতে পারে এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, কী কী ওষুধ আপনি সেবন করছেন। তাই কখনোই নিজে এটিকে জুস বানিয়ে এবং এর পাউডার কিনে নিজে নিজে সেবন করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।